পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মাহে রমজান শীর্ষক আলোচনা এবং অ্যারাবিয়ান ড্রেস ফুড অ্যান্ড এর সৌজন্যে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার আলহাজ আমির হোসাইন। উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। প্রধান অতিথি ছিলেন আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল আলহাজ শাহ সুফি সৈয়দ ফরিদুল আফসার শাহ আল আমিরি। সম্মানিত অতিথি ছিলেন শাহ সুফি মামুন রশিদ আমিরি, শাহ সুফি তৈহিদ শাহ আমিরি। প্রধান বক্তা ছিলেন আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন। বক্তব্য রাখেন অ্যারাবিয়ান ডেস ফুড এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলিম, মাদ্রাসার সুপার মাওলানা আবুল মোকারম আমিরি, ব্যাংকার মোহাম্মদ ইদ্রিস ব্যাংকার আমির হোসেন, অধ্যাপক রওশনগীর আমিরি, আসাদুজ্জামান আমিরি, তানিন প্রমুখ। এতে সকলকে রমজানের তাৎপর্য অনুসরণ করে জীবন গঠন করার আহ্বান জানানো পড়ালেখার মানটাকে ডেভেলপ করতে হবে, টিচারদের আরো বেশি দক্ষশীল হতে হবে, সুপারকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, সহযোগিতা থেকে রক্ষা করুন আমি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের ঘটিয়ার মাননীয় মেয়র